হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেরিটেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ট্রিক শেয়ার করব। এই ট্রিকটি ইউজ করে আপনারা মোবাইল ফোনের ব্যাটারিটি অনেক লম্বা সময় পর্যন্ত ইউজ করতে পারবেন। যদি আপনাদের মোবাইল ফোনের ব্যাটারির অবস্থা খুব খারাপ হয়ে থাকে, যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারিটি দিনে 3-4 বার চার্জে দিয়ে থাকেন, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব। এই ট্রিকটি ইউজ করে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারি একবার ফুল চার্জ দিয়ে আপনারা 2 দিন একটানা ইউজ করতে পারবেন। আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি একবার ফুল চার্জ করলে অনেক লম্বা সময় পর্যন্ত সেটি ইউজ করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এরকম ধরনের আরও বিভিন্ন ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ট্রিকটি ইউজ করতে গেলে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে প্রথমে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব টু ক্লিক অপটোমাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপগুলি ওপেন হয়ে থাকে সেই সমস্ত অ্যাপগুলি এখান থেকে বন্ধ করে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপগুলি এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ এখান থেকে বন্ধ করে দেওয়া হবে। এইভাবে আপনাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ এখান থেকে বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনাদের মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ অন থাকবে না। এর ফলে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারিটি অনেকক্ষণ ইউজ করতে পারবেন। এটি অপটোমাইজ হয়ে গেলে এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভেট এখানে করে দেবেন। তারপরে এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন। এটি অপটোমাইজ হয়ে গেলে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার মোবাইলের ব্যাটারি পার্সেন্ট এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ব্যাকগ্রাউন্ডের সমস্ত অ্যাপগুলি এখান থেকে বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ এখান থেকে বন্ধ হয়ে গেছে। এর ফলে আপনাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ অন থাকবে না এবং আপনাদের মোবাইলটি অনেকক্ষণ ইউজ করতে পারবেন একবার চার্জ ফুল করলে। বিশ্বাস না হলে বন্ধুরা এই অ্যাপটি একবার ইনস্টল করে দেখুন, তারপরে বিশ্বাস করতে বাধ্য হবেন। এই অ্যাপটি ইউজ করার পরে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি আগের থেকে অনেক লম্বা সময় পর্যন্ত ইউজ করতে পারবেন। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এটি ব্যাক করে দেবেন। এই ট্রিকটি ইউজ করলে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি আগের থেকে অনেক লম্বা সময় পর্যন্ত আপনারা একবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভালো ভিডিওতে।